টলিউডের শ্রাবন্তী চ্যাটার্জি নতুন গাড়ি কিনেছে। গাড়িটির দাম নিয়ে গণমাধ্যমে এবার আলোচনা। জানা গিয়েছে ভলভো X60 মডেলের একটি গাড়ি কিনেছেন তিনি। গাড়িটির বর্তমান বাজার মূল্য ইন্ডিয়ার রুপিতে 70 লক্ষ রুপি, বাংলাদেশি টাকায় যদি জানা যায় তাহলে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। সিলভার রঙের এই গাড়িকে নিজের পরিবারের সদস্য হিসাবে গণনা করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। গাড়িটি কিনে শোরুমে কিছু ছবি তুলে তিনি শেয়ার করেছেন তার অফিসিয়াল ফেসবুক পেজে। দেখা যাচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি হলুদ রঙের ওয়ান পিস একটি ড্রেস পরে সিলভার রঙের গাড়ির সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন একটি ছবি তুলেছে। সদস্য নতুন আসার কারণে পরিবারের থেকে যেমন একটি উদযাপন করা হয়, তেমনি কেক কেটে গাড়িটিকে স্বাগতম জানিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। এদিকে গাড়ি কেনার সাথে গণমাধ্যমে তার নতুন সিনেমা ভয় পেও না তার প্রথম ট্রেলার বের হয়েছে। ট্রেলারটি নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনা। ভৌতিক এক সিনেমায় কাজ করছেন শ্রাবন্তী চ্যাটার্জি, তার বিপরীতে অভিনয় করছেন নায়ক ওম সাহানিয়া। দর্শক, এই তো ছিল শ্রাবন্তী চ্যাটার্জির সর্বশেষ তথ্য, যেখানে তার গাড়ি নিয়ে গণমাধ্যমে এবার বেশ আলোচনা। এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন যাতে সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।